গোপন নথি ফাঁসের মামলায় 10 বছরের সাজা ঘোষণার পর দেনি তোশাখানা মামলায় 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এই মেয়াদে সাজা পেয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। জাতীয় নির্বাচনের মাত্র 8 দিন বাকি থাকতেই এমন রায় এলো ইমরানের বিরুদ্ধে। বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এ রায় দেন বিচারক মোহাম্মদ বশির। রায় আগামী 10 বছরের জন্য সরকারি দপ্তরে নিষিদ্ধ করা হয়েছে ইমরান ও বুশরাকে, সেই সাথে জরিমানা করা হয়েছে 787 মিলিয়ন রুপি। রায় ঘোষণার সময় ইমরান খান উপস্থিত থাকলেও ছিলেন না বুশরা।